আসর সেখানেও তিনি পড়বেন 2 রাকাত, মাগরিব 3 রাকাত, 3 রাকাতই তাকে পড়তে হবে, এশা 4 রাকাত, 4 রাকাতের মধ্যে তিনি 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিয়াল আজিম। তবে মুসাফির অবস্থায় ফজরের সুন্নাত তাকে আদায় করতে হবে, এমনকি মাগরিবের সুন্নাত তাকে আদায় করতে হবে, এশার সুন্নাত আদায় করতে হবে, এবং বিশেষ করে বিতরির নামাজ তাকে আদায় করতে হবে। এছাড়া যে নফল রয়েছে এবং অন্য সুন্নাতে জায়দা রয়েছে সেগুলো ছাড় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে ছাড় দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এটা আবার কেমন কথা যে আমরা সফর অবস্থায় থাকবো, আমরা তো 1 রাকাত বেশি নামাজ পড়লে আল্লাহ আমাদের উপর খুশি হবেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমরা এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করো, কেননা এর মধ্যে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত মা ও বোনেরা, আমরা যখন 48 মাইলের বেশি যাব তখন আমরা মুসাফির হব, আর মুসাফির অবস্থায় জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজকে আমরা 2 রাকাতে আদায় করব। তবে যখন আমরা ইমামের পিছনে আমরা একতাদা করব, ইমামের পিছনে যখন একতাদা করব, একতাদা একটু বিহাজাল ইমাম যখন বলবো, তখন কিন্তু জোহর, আসর, ইশার নামাজ কিন্তু 4 রাকাতে আদায় করতে হবে, তখন কিন্তু আর কসর করার কোনো সুযোগ নেই, যেহেতু ইমামকে আমরা ফলো করছি। আর যখন আমরা নিজেরা একলা আদায় করব, তখন আমাদের এই কসরের এই বিধান, এই বিধানকে আমরা পরিপূর্ণভাবে মান্য করবো ইনশাল্লাহ। আর ফতোয়ে শামিতে একটি মাসআলা রয়েছে, যে মাসআলাটা আমরা অনেকে জানি অনেকে জানি না, যে নিজ বাসস্থান, নিজ জন্মস্থান, নিজের বাড়ি, নিজের ঘর যেখানে তিনি মুকিম, সেখানে গেলে কিন্তু তখন আর তিনি মুসাফির থাকবেন না। অর্থ হচ্ছে আপনার বাড়ি বরিশাল, আপনার বাড়ি বরিশাল ভান্ডারিয়া, আপনি বরিশাল ভান্ডারিয়া, আপনি সেখানে মুকিম, এখন আপনি ঢাকাতে আছেন, ঢাকা থেকে আপনি বরিশাল ভান্ডারিয়া যাবেন, পথে আপনি মুসাফির, কিন্তু যখন আপনি আপনার বাড়িতে পৌঁছে গেলেন ওই ওয়াক্ত থেকে আপনি কিন্তু মুকিম হয়ে গেলেন। আর আমরা যারা ঢাকা শহরে আছি, চাকরি করি, অথবা আমরা আমাদের বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে আমরা সম্পৃক্ত, এখানে যদি আমরা বেশি থাকি, মাসের পর মাস থাকি, এখানেও আমরা মুকিম।